এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় একে বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রূপ তিন পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় একে বন্ধনে জড়ালে গো বন্ধু, আমলকি বিয়ালের কুঞ্জে কিছু মা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সানডে আর সানডে সকাল থেকে ব্লগটা আমি শুরু করলাম, যদিও স্যাটারডে সন্ধ্যে থেকে একটুখানি স্টার্ট করেছিলাম, কিন্তু মেনলি আজকে সানডে স্পেশাল ব্লগ। তো দেখতে থাকো আজকের ব্লগটা কেমন লাগে। এখন বাজে সকাল 7:30, আর এখন আমি জানালা টানা খুলে দিচ্ছি, কারণ ঘরে যাতে খুব ভালো করে রোদটা ঢুকতে পারে তার জন্য। তো কেমন লাগছে তোমাদের বলো ব্লগগুলো। অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করছো চ্যানেলটাকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আসছো প্রথম ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকে সকালে ব্রেকফাস্ট রুটি কিনে আনা হয়েছিল এখান থেকে, কিন্তু রুটির তরকারিটা মারাত্মক ছিল আজকে, বাঁধাকপির তরকারি, তার ঝোল একদিকে যাচ্ছে, বাঁধাকপি একদিকে যাচ্ছে। যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই করলাম এখান থেকে। তো রুটিটা কিনে আনা যাবে কিন্তু তরকারি নেওয়া যাবে না, যদি এরকম তরকারি করে। তো যাই হোক, এখন আমি কিচেনে চলে এসেছি, আর এখন আমি চিকেন রান্না করছি। সানডে তো মানেই চিকেন হবেই, আর মাটনটা তো আমরা খুব বেশি খাই না, তার জন্য চিকেন। এখন বাজে 12:15, আর তোমাদের সামনে এখন এলাম, রান্না বান্নার কাজ চলছে। তো আজকে এখানে একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে বালাজি, আমাদের যে দেখবে এরিয়ার বাইরে ওই সাইডে একটা বালাজির মন্দির আছে, তো সেখানে পুজো হয়েছে বেশ কদিন ধরে। তো আজকে মনে হয় খাওয়ানো দাওয়ানোর জন্য ইনভিটেশন আছে, তো অ্যালকভেরও আছে। তো জানি না আমি যাব কি না বা যাওয়া হবে কি না, কারণ আমি তো দুপুরে রান্না করছি আজকে। তো মেনলি হচ্ছে সুমিতের ব্যাপারে, সুমিত যেতে না চাইলে আমি বলেছি তাহলে আমি আর যাবো না, তো ও যেতে চাইছে না। তো দেখা যাক, এখনও ঠিক মতো বুঝতে পারছি না যে কি হবে। তো এখন বসে আছি, চিকেনটাকে সেদ্ধ করতে দিয়েছি, কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করব। আর সকালে পড়াতে পড়াতে সমৃদ্ধকে একটু ইয়ে করে নিলাম, রান্না করতে করতে পড়িয়ে নিলাম। তো সব কিছু কাজ মোটামুটি, রান্নাটা হলে কিচেনটা পরিষ্কার করার পর সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো এখন সুমিত গেল ও বাড়িতে, ও বাড়িতে কিছু কাজ আছে আমাদের। তো আজকে আমরা আমাদের পুরনো বাড়িতে, সমৃদ্ধটা টেনো না, তো পুরনো আমাদের ওখানে যে কিছু পুরনো কাঠ আছে আর কি, আমার বিয়ে আমাদের যখন ও বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে যখন বাড়ি হয় তখন কিছু কাঁঠাল কাঠ কেনা হয়েছিল দরজা জানলা করার জন্য। তো অনেক কাঁঠাল কাঠ কেনা হয়েছিল, তো যতটা কাঠ লাগা লেগে যাওয়ার পর অনেক কাঠ বেঁচেছিল। তো আমাদের ভাগে যেটা পড়েছিল সেখান থেকে বাবা আবার যখন আমার ওই ড্রেসিং টেবিল মানে গাড়ি আসে ওখান থেকে জিনিসপত্র নিয়ে সেই গাড়িতে পাঠিয়ে দিয়েছিল, তো তখন থেকেই সেই কাঠগুলো আমার ওপরে রাখা আছে। সেগুলো কোনো কাজে লাগেনি, কারণ ফ্ল্যাটে তো অলরেডি সব কিছু ওরা দিয়ে দেয়, তো সেগুলো তো কোনো কাজে লাগেনি। তো আজকে সেই কাঠগুলো আমরা আমাদের যে কাঠের লোক আছে তাকে মানে কিছু কম অল্প টাকাতে দিয়ে দিচ্ছি, বিক্রি করে দিচ্ছি, কারণ খুব ভালো ভালো কাঠ। আর রেখে কী করবো, রাখতে পড়তে পড়তে থাকতে থাকতে নষ্ট হবে, নষ্ট কিছুই হবে না, মানে ওখানে জল পায় না, কিন্তু পড়ে থেকেই থেকেই বা কী হবে। তার জন্য ভাবলাম যে ওকে দিয়ে দিই, কারণ ওদের তো লাগেই এ ধরনের কাজ করতে গেলে। আর প্রত্যেকটা কাঠই খুব ভালো আছে, তো যে কোনো কিছু করতে লাগবে। তো আমার বাপের বাড়িতেও এরকম কিছু কাঠ ছিল, মা একটা ইয়ে করে দিয়েছিলো, মানে আলনার নিচের যে বক্সটা হয় সেটা করেছিল, বেশ ভালো করে দিয়েছিল, এখনো পর্যন্ত সেই বক্সটা খুব ভালো আছে। তো এই জন্যই ভাবলাম যে দিয়ে দিই যদি কিছু উপকার হয়। তো যার জন্য আজকে সেই কাঠগুলো নামানো হবে। আজকে ওখানে রঙের মিস্ত্রি আসছে না, মনে বললে তো আসবে না, তারপর জানি না। এখানে আমি জল ভরছি, তো এখানে জল ভরছি, আর এখানে আমার চিকেনের দেখো মোটামুটি হয়ে এসেছে। তো চলো পরে কথা বলছি। তো এখন নিচে যাচ্ছি, এখন বালাজির প্রসাদ দেওয়া হচ্ছে। তো সুমিত বললো এসে যে চলো প্রসাদ নিয়েই আসি একটু, কারণ ওকেও বলেছে সবাই, তার জন্য এখন যাচ্ছি।
তো আমার স্নানটার হয়ে গেছে, সম্প্রীতে স্নান হয়নি, ও যাচ্ছে না, ও বললো ঘরে থাকি আর এসে তারপরে দুপুরে লাঞ্চ করব। এখন একটু প্রসাদ নিয়ে আসি, তো চলো তোমাদেরকেও নিচে যাচ্ছি শেয়ার করছি। তো নিচে আসার পর দেখো তোমাদেরকে শেয়ার করছি, তো এখানে একটা টেবিলের ওপর বালাজির মূর্তি মানে ফটো এবং সামনে পুজো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, আর পাশে একটা বক্স রাখা আছে, ওটা ডোনেশান বক্স, যদি কেউ ডোনেশান দিতে চায় বা ঠাকুরকে প্রণামী দিতে চায় সেটাও দিতে পারে। তো এখানে দেখো প্রসাদ বিতরণ হচ্ছে, আর আজকের মেনুতে কি ছিল বলি, হ্যাঁ পুরোটাই ভেজ কিন্তু, তো এখানে সাম্বার ডাল ছিল, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো সব কিছু দিয়ে আর কি, কিছু কিছু ভেজ মানে ভেজিটেবলস দিয়ে একটা ভেজ তরকারি, আর তার সাথে আলুর দম ছিল, আর পায়েস ছিল, সাদা ভাত ছিল, আর লাড্ডু ছিল। তো আজকে এই মেনু, তো নিরামিষ রান্না, প্রত্যেকটা রান্না কিন্তু খুব ভালো হয়েছিল। তো আমাদের যেহেতু বাড়িতে রান্না করা হয়েছে তার জন্য প্রসাদ মাত্রই নিয়েছিলাম, কিন্তু খুব ভালো হয়েছে রান্নাগুলো। তো যাই হোক, এখানে কিন্তু সবাই আস্তে আস্তে নামছে প্রসাদ নেওয়ার জন্য, তো আমরা তো অনেকটাই লেটে নেমেছি, মানে জানতাম না আসবো কি আসবো না, তো লাস্টে সুমিত বললো চলো একটু প্রসাদ নিয়েই আসি। তো যাই হোক শেষে আসলাম, এসে ভালোই লাগলো, একটু প্রসাদ নিলাম, কিন্তু ছেলে তো নামিনি, তার জন্য ভয় লাগছিলো কারণ বেশিক্ষণ নিচে থাকা যাবে না, ছেলে ঘরে একা আছে। তো তার মধ্যেই তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করে দিলাম, যারা দূরে বসে দেখছো তারা যাতে দেখতে পাও। তো দেখতে পাচ্ছ এখানে সবাই প্রসাদ নিচ্ছে, নেয়ার পরে এখানে বসার ব্যবস্থা আছে, বসেও খাওয়ার বা দাঁড়িয়ে ইচ্ছা করলে যে দাঁড়িয়ে খেতে পারবে সেই ব্যবস্থাও আছে। তো বেশ ভালো একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো, ফার্স্ট টাইম কোনো দিন আমরা বালাজি অ্যাকচুয়ালি নারায়ণেরই আরেক রূপ, তো কোনো দিন আমরা বালাজির প্রসাদ এভাবে নিয়ে শ্রীরামপুরে। তো এবার তোমাদের অ্যালকপের ঠিক বাইরেটাই দেখাচ্ছি, বাইরেটা দেখো তোমাদের কতটা লাইন পড়েছে। তো ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা হয়েছে, ওখানে বালাজির প্রসাদ দেওয়া হচ্ছে, তো এইভাবে লাইন করে সবাই কিন্তু প্রসাদ নিচ্ছে বাইরে, আর আমাদের অ্যালকপের ভেতরে আলাদা ব্যবস্থা করা হয়েছে। তো প্রসাদ নেওয়ার পর ভাবলাম একবার বাইরের দৃশ্যটা তোমাদের তুলে দেখায়, তাই জন্য একবার বাইরে এলাম। তো দেখতেই পাচ্ছ কত মানুষ। এবার তোমাদের দেখাচ্ছি যে আমরা বালাজির মন্দিরটাতে গিয়ে, তো মন্দিরটা কিন্তু প্রথম থেকেই অন্য রকম ছিল, অনেক পুরনো মন্দির একটা ছিল, তারপরে বোধহয় অ্যালকোভ এটাকে নতুন একটা রূপ দিয়েছে মন্দিরটা। তো আজকে মন্দিরটা তোমাদের ভেতর থেকে কতটা দেখাতে পারবো জানি না, কিন্তু এর আগেও আমি ভিডিওতে মন্দিরটা তোমাদের শেয়ার করেছি। তো চলো একবার জাস্ট একটু ঘুরিয়ে নিয়ে আসি, তোমরাও দেখবে আর একটা অভিজ্ঞতাও হয়ে যাবে, কেমন লাগে তোমাদের অবশ্যই বলো। তো আজকে ফার্স্ট টাইম নতুন একটা অভিজ্ঞতা নিলাম, খুব ভালো লাগলো, বেশ অন্য একটা রকম দিনটা কাটলো। তো দেখতে পাচ্ছ কত মানুষজন এসেছে প্রসাদ গ্রহণের জন্য। তো এবার তোমাদের ভেতরের দিকটা দেখাই, এখানে নিয়ম কি অত কিছু জানি না, প্রায় তিন চার দিন ধরে কিন্তু এখানে পুজো হচ্ছে, বিভিন্ন রকম গান হচ্ছে, ফাংশন হচ্ছে। তো এসে কোনো দিন আর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ তোমরা জানোই যে আমরা এখন নতুন ফ্ল্যাটে আসার পর প্রচুর কাজে ব্যস্ত। তো আজকে এই প্রসাদ নেওয়ার জন্যই নিচে নামা হলো। তো যাই হোক দূর থেকে দেখালাম, তার কারণ সামনে প্রচুর ভিড়, দেখো অতটা সামনে আর যেতে পাচ্ছি না। তো দূর থেকে তোমাদের দূর থেকে তোমাদের দেখালাম যে এই যে বালাজি যে মূর্তি সেটা। তো এবার আমরা বাড়ি ফিরছি, দেখতে পাচ্ছ এবার আমরা বাড়ির দিকে ফিরছি। তো এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা আছে, এই প্যান্ডেলটা কিন্তু অ্যালকপের পাঁচিলের সাথেই করা আছে, মানে তোমরা বলতে পারো এটা অ্যালকপ পাড়া। তো এই পাড়াতে বালাজির মন্দির আর তোমাদের শেয়ার করলাম আজকে, মোটামুটি দেখলেই এখানে যে বালাজির কত ভালো করে পুজো হচ্ছে, অনেকদিন ধরে, তিন দিন ধরে, চার দিন ধরে অনুষ্ঠান হচ্ছে। তো আজকে ফাইনালি খাওয়ানো দাওয়ানো হলো, আর মানে অ্যালকভের যারা আছে তাদের ভেতরের জন্য আলাদা রান্না করে আলাদা লোক দিয়ে পাঠিয়ে দিয়েছিল, আর বাইরের তো আলাদা দেখলে। তো ভালো লাগলো, একটা অন্য ধরনের অনুভূতি, মানে অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স আজকে নিলাম, তো ভালো লাগলো। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, টাটা আজকের মতো।